আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি আমার টার্কিশ ফ্রেন্ড আমাদেরকে দাওয়াত দিয়েছে বারবার কেউ জন্য সো ওনার হাজব্যান্ড এগুলা বারবার কেউ করতেছে গার্ডেনে আর মেয়েরা গড়ে সব কিছু রেডি করতেছে আমাদের জন্য দেখে খুবই ভালো লাগছে ওরা ওনারা অনেক আদর করছে আমাদেরকে এখানে দেখেন মিটগুলো ওরা রেডি করিয়া ওই বাইরে দিয়া দিছে সিম্পল দেখতে ওদের বারবার ঘিউগুলো কিন্তু খেতে খুবই মজা লন্ডনে বা অন্য দেশে যারা বারবার সরি টার্কিশ রেস্টুরেন্টে যান বা খান আপনাদের অবশ্যই জানা আছে ওদের খানিগুলো খুবই মজা হয় আর স্পেশালি যখন গ্রিলে ওরা যে কোনো জিনিস রেডি করে ওগুলা অসাধারণ একটা টেস্ট হয় যারা যারা খাইছেন না আপনারা ট্রাই করে দেখতে পারবেন আশা করি সবই খায় সবই এখন টার্কিশ ফুড একটু ফেমাস হয়ে গেছে প্রথমত ইন্ডিয়ান ফুড ছিল এখন টার্কিশ ফুড বেশি চলে লন্ডনে সো বিওয়ার্স দেখে না ওনার মেয়েরা এতগুলা সস এই বারবার কিউর জন্য রেডি হচ্ছে টার্ক সস সস আর কি ওরা কিন্তু খুবই ট্যালেন্টেড এদিকে ডিজার্টের জন্য ওরা কেকও বানাইছে দুইটা ওরা ওদের সালাদ কিন্তু খুবই অর্ডিনারি একটা সালাদ হয় আনকমন খুবই মজা লাগে আর একটা চিলি সস টার্কিস চিলি সস ওদের একটা অত মজার চিলি সস ওরা বানায় এরপরে আরও সাথে সাথে স্যার সাথে ওদের লিভিং রুমটা দেখেন অনেক লম্বা ওদের লিভিং রুম আর ডাইনিং রুম একসাথে একটু দেখাইলাম আপনাদেরকে ঘরেরও ইয়ে দৃশ্যটা দেখেন ওরা কী রকম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত টেস্টি সসটা হয়েছে ওদেরকে ওদের এখানে সব কিছু রেডি হয়ে আনা হয়েছে ওরা একটা হান্ডির মধ্যে রাখছে কারণ ফুডগুলা একটু গরম থাকার জন্য বারবার কেউ করতে তো সময় লাগে তো এই জন্য একটা পটের মাঝে রাখলে গরম থাকে পরে আমরা খুবই এনজয় করে খাইছি ভিউয়ার্স সবাই খুবই ভালো লাগছে সো আপনাদেরকে বলতে চাই আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা আগামীতে যাহাতে আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি দেখেন লেয়ার লেয়ার সরিয়ে রাখছে ওরা গুড়ি গুড়ি এরপরে খানির পরে ওনার আমার ফ্রেন্ডের ওর হাজবেন্ড ওই বারবার কি খোলোর মাঝে উনি কফি বানাইছে টার্কিশ কফি খুবই টেস্টি কফি আমরা বদরাম গেছিলাম টার্কি বেড়াতে ওখানে ওই কফিটা আমরা খুবই বেশি খাইতাম খুবই মজা লাগতো ওদের কফিটা এটা কিন্তু ওরাই বানায় বেশি তো আমরা এই ডিজার্টের সাথে ওইটা আমরা একসাথে খেয়েছি খুবই মজা লাগছে তো ওরা ডিজার্টও খেটে দিয়েছে আমাদেরকে খেয়ে খেলাম এরপরে তো বাসায় এসে গেলাম সো আপনারা সবাই ভালো থাকবেন প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি